আসসালামু আলাইকুম। তো কেমন আছেন সবাই? তো চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকে আমি খাবো খাসির মাংস, আর এটা হচ্ছে কবুতরের মাংস, ছোট কবুতরের বাচ্চা। আর ঝোলটা নিয়ে নিব। আমি এত খুশি কেন জানেন? বলতেছি বিসমিল্লাহ। কবুতর মাংস আমার অনেক প্রিয়, আর প্রিয় খাবার যেদিন রান্না করা হয় সেদিন। অনেকদিন পর খেলাম কবুতর মাংস। আমি আজকে কবুতর মাংস খাইতেছি না, আমি খুশি, আমার সাথে আরো কিছু জিনিস খুশি আছে। বলেন তো কারা? আজকে আমি খুশি, সাথে মশারাও খুশি। কী কারণে? শরীরে যত মশা মানে রক্ত বাড়বে, মশা তত মজা করে রক্ত খেতে পারবে। আজকে একটা মশাও নেই, সবাই মানে লোকজন দাওয়াত দিতে গেছে, মানে ওদের সঙ্গী সাথে সবাইকে। একবারে নরম, বাচ্চা কবুতরের মাংস খেলে নাকি রক্ত বাড়ে শরীরে। হ্যাঁ, কিন্তু আমি এটার মানে ব্যাখ্যা আজও বুঝলাম না যে এটার সাথে রক্ত বাড়ার কী সম্পর্ক। এটা যারা বিক্রি করে তারাই বলে, কিন্তু বাচ্চা কবুতর খেতে মজা। হ্যাঁ, চামচ দিতে হইতেছে না, আমি মুখ দিয়ে চাপ দেবো, দেখেন ঠোঁট দিয়ে আর কি চাপ দেবো, দেখছেন? মানে আপনার চাপাতে হবে না, জাস্ট চাপ দিলে গুলে যায়। আলহামদুলিল্লাহ, খাসি মাংসটা আমি এত লাইক করি কেন জানেন? আম্মুর হাতে খাসি মাংস রান্নার অনেক মজা হয়। দেখবেন বিশ্বে বড় বড় যে শেফ বা যাদের রান্না অনেক ফেমাস, তারা কিন্তু রান্না করতে করতে অভিজ্ঞতা হয়ে যাওয়ার কারণে মানে এত রান্না মজা হয়। হুম, এরকম অনেকে দেখবেন ছোটবেলা থেকে কি ইচ্ছা থাকে আমাদের, যেমন আমরা বড় হয়ে
ডাক্তার ইঞ্জিনিয়ার হব। আমার ছোটবেলায় ইচ্ছা ছিল ভালো মানে রান্না শিখবে, তো আম্মু সেটাই পারে আলহামদুলিল্লাহ। আমার কথা মনে করছেন, ছোট কেমন লাগছে? থ্যাংক ইউ। আচ্ছা, কেউ সিরিয়াসলি নেবেন না এটা, হ্যাঁ এগুলো বিশ্বাস করা কিন্তু শিরকি পর্যায়ে পড়ে, হ্যাঁ এগুলো কেউ বিশ্বাস করবেন না, জাস্ট মজা করে বললাম। হ্যাঁ ভাত খাই আর, আজকে সিরিয়াসলি ভাত জমা হয়ে গেছে অনেক। বাসায় যখন মানে মজার খাবার রান্না করা হয় তখন দেখবেন ভাত এক পাতিল খেলেও মনে হবে যে আজকে কম হয়ে গেছে। এই দেখেন মনে হইতেছে অনেক শক্ত কিন্তু না। একেবারে সফট, আচ্ছা এটা কিন্তু আরেকভাবে খাওয়া যায়। হ্যাঁ কিন্তু ভুলে আমাকে কেউ এভাবে মানে ফলো করবেন না, হ্যাঁ আমি যেভাবে খাই। আলহামদুলিল্লাহ, তো আমার কবুতর খাওয়া দেখে অনেকে বলবে কি এটা আমি কবুতর খাইনি, এটা হচ্ছে আমি শ্বশুর বাড়ির টাকা চিবিয়ে খেয়েছি। অনেকে মনে করে আমি শ্বশুর বাড়ি যেও এইভাবে খাবো, শ্বশুর বাড়ির টাকা সব খেয়ে শেষ করে ফেলবো, কিন্তু না, সবার তো একটু জীবনে স্বপ্ন থাকে, আমারও স্বপ্ন আছে, সেটা হচ্ছে আমি শ্বশুর বাড়ি গিয়ে না খেয়ে থাকবো, এটা আমার স্বপ্ন। মানে এইভাবে যে খাওয়া যায় এটা আমি জাস্ট দেখানোর জন্য খাইছি। হ্যাঁ আলহামদুলিল্লাহ, তোমার সাথীকে খেয়ে ফেলছি আস্ত, কিন্তু তোমাকে আমি ওভাবে খাবো না। কবিতার মাংস মজা আছে,
ভয় পাবেন না, আমি কিন্তু এইভাবে বাসায় খাই না। আমি যে এত খাই, এত খেলেও কেউ বুঝতে পারবে না যে আমি আমি খাওয়া শেষ আমি দাঁড়ায় দেখাইতেছি, আমার পেট যা ছিল সম ওরকমই দেখাই। টফি, তোমার ক্ষুধা লাগছে? আজকে টফির জন্য বেশি খাবার নিয়ে আসিনি, কি কারণে ও খায় ঘুমাইছে। যাও একটু খাও, তুমি খাও ওটা। তো যেহেতু আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াতে সুস্থ হয়ে গেছি, তো আবার আইসক্রিম নিয়ে আসি। দোয়া করবেন আমার জন্য যেন সবসময় সুস্থ থাকি। বিসমিল্লাহ। মারাত্মক ঠান্ডা। তো গত ভিডিওর কমেন্টসগুলো পড়বো এখন। বিটিএস লাভা লিখছে, ভাইয়া আপনি যে খেদে খেদে কথা বলেন, মজা করেন, আপনিও নিজেও হাসেন, আমাদেরও হাসেন, ওইটাই সবচেয়ে ভালো লাগে। লটস অফ লাভ ফ্রম কুমিল্লা, থ্যাংক ইউ সো মাচ। তো পরের কমেন্টস হচ্ছে, গেমিং লাবণী লিখছে, ভাইয়া আপনাকে ঈদ মোবারক। ঈদ মোবারক আপু, আপনার ভিডিও দেখতে অনেক ভালো লাগে, আপনি খাওয়ার সময় যে হাসি দেন সেটা খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। আসলে খাবারটা যখন মজা হয় তখন আমি নিজের যে মনে যে খুশিটা সেটা আটকে রাখতে পারি না, তো এই কারণে হাসি চলে আসে। জেরিফ জাফিয়া লিখছে, ভাই আজকে তো অনেক খাবার ছিল, খাবারগুলো দেখতে অনেক সুন্দর, খেতেও হয়তো অনেক ভালো, ইনশাল্লাহ আমি একদিন আপনার সাথে খাবো। ইনশাল্লাহ নারায়ণগঞ্জ চলে আসবেন, একসাথে বসে একদিন খাবো ইনশাল্লাহ। খাও বাবা, আস্তে আস্তে খাও, তোমার খাবারকে নিয়ে যাবে না। আর ওকে আমি সবসময় খাবারগুলা মানে সিদ্ধ করে দিই, হ্যাঁ, কোনো মশলা থাকে না, বিড়ালের খাবার এইভাবেই দিতে হয় সবসময়। আরে হ্যাঁ, মোসাম্মত মিম লিখছে, ভাইয়া কেমন আছেন? আন্টি কেমন আছে? ভাইয়া আলহামদুলিল্লাহ সবাই ভালো, আপনাদের বাসা সবাই কেমন আছে? অসাধারণ হয়েছে, আপনার খাওয়া দেখলে আমার খুব খিদে পায়, থ্যাংক ইউ সো মাচ আবু, দাওয়াত দিল। নাবিল সরকার লিখছে, বাইরে তোমার খাওয়া দেখে আন্টির হাতের রান্না খাওয়ার প্রতি লোভ দিন দিন বেড়ে যাচ্ছে, এগিয়ে যাও, আল্লাহ তোমার সহায় হন। দোয়া করি মা বাবা পরিবার নিয়ে আল্লাহ তোমাদের ভালো রাখুন, আল্লাহ আন্টিকে হায়াত দান করুন, আমরা আন্টির হাতের আরও সুস্বাদু রান্না দেখতে চাই ইনশাল্লাহ। আর আমি খুব তাড়াতাড়ি ট্রাই করতেছি যে মানে আম্মু যে রান্নাগুলো করে সেটা রেসিপি আমি ভিডিওতে অ্যাড করে দেওয়ার জন্য, তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে, মানে রান্না যেভাবে করে আপনারাও একটা আইডিয়া পেয়ে গেলেন, তো আমি ইনশাল্লাহ ট্রাই করব। উৎসা বোস লিখছে, আপনার কথাগুলো অনেক ভালো লাগে, লাভ ইউ ফ্রম ইন্ডিয়া আসাম, থ্যাংক ইউ সো মাচ আপু। সুলতান মাহমুদ লিখছে, আমি কি খাবো না এত সুস্বাদু খাবার? অবশ্যই খাবেন, নারায়ণগঞ্জ চলে আসেন, আপনাদের সবাই নিয়ে ইনশাল্লাহ একদিন খেতে বসবো কোথাও। বাবা তোমার খাওয়া শেষ? আমার বাবাটা খাওয়া শেষ, তোমার খাওয়া শেষ বাবা? তোমার খাওয়া শেষ? অনেক লোক কি, হ্যাঁ মানে ও এত কিছু বুঝে যে আমার মনে হয় কি মানুষের বুদ্ধিটুকু কোনোভাবে মাথায় চলে গেছে, এত বেশি বুঝে ও। খাবো তুমি আইসক্রিম? না না তোমার জন্য না, অনেক লোক কি ও। দিলরুবা আফরিজ লিখছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, দেখা শুরুতেই কমেন্ট করলাম, এত পরিমাণে খাবার খান ভাইয়া কোনো সমস্যা হয় না? আপনার শরীরের কথা চিন্তা করে খাই আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সুস্থ আছি। আর মানে অনেকগুলো খাবার খেলেও আপনি যখন অনেক হাঁটাহাঁটি করবেন আর আপনার হজম শক্তির জন্য আপনি চিয়া সিডটা খেতে পারেন, আর গ্যাস যাতে না হয় সেই জন্য আপনি মেথির পানিটা খেতে পারেন, এগুলো খেলে আপনি ইনশাল্লাহ সুস্থ থাকবেন। ওষুধের উপর আপনার কখনো ডিপেন্ডেন্ট হবেন না, তাহলে দেখা গেছে কি আপনার শরীরের পাশাপাশিকে এগুলো ওষুধের কারণে একটা না একটা প্রবলেম দেখা যায়, তো ওষুধটা কখনো আপনারা কন্টিনিউ খাবেন না। হ্যাঁ,
যেমন জ্বর আসলে আমরা জ্বরের ওষুধ খাই এরকম, কিন্তু সবসময় যদি আপনি এই ওষুধগুলো কন্টিনিউ রাখেন আপনার শরীরে অনেক প্রবলেম হয়। এই কারণে গ্যাস্ট্রিকের ওষুধ, অন্যান্য ওষুধ সবসময় খাবেন না। হ্যাঁ, চেষ্টা করবেন যে ওষুধ ছাড়াও এইগুলো কিভাবে মানে এই প্রবলেমগুলো সলভ করা যায়। তো এই কারণে আমি মেথির পানিটা খাই গ্যাস্ট্রিকের জন্য, কিন্তু ওইটাও আপনার খাওয়ার নিয়ম আছে। হ্যাঁ, আপনি চাইলে যেমন পানিও আপনি পরিমাণ মতো খেতে হবে, আপনি যদি দিনে 20 লিটার পানি খেয়ে ফেলেন ওটা কিন্তু আপনার শরীর নিতে পারবে না। হ্যাঁ, এই কারণে সব জিনিসই আপনি নিয়ম মেনে খাওয়া উচিত। রাসেল খান লিখছে, বাই আমি মেয়ে। ও আচ্ছা, এটা আপু কমেন্টস করছে। বিদেশ থাকি, মায়ের হাতের রান্না খুব মিস করি, তার উপরে আমি দেশের খাবার খুব মিস করি। আপনার খাওয়া দেখলে মন চায় খেতে, কিন্তু পাবো কোথায়? তবে ভাই, আমরা প্রবাসী, আমাদের কষ্ট কেউ বুঝে না। না, আপনাদের কষ্ট আসলে আমরা কেউ বুঝতে পারবো না। সব থেকে বড় কষ্ট কি জানেন, ফ্যামিলি রেখে আর কি দূরে থাকে, এটাই সব থেকে বড় কষ্ট। আর প্রবাসী কাজটা মানে দেশে বাইরে থেকে কাজ করে নিজে রান্না করে খাওয়া যে কতটা কষ্টের, এটা মানে ওই জায়গাটা আমরা মানে বুঝতে না পারলেও আমরা ফিল করতে পারি অল্প কিছু হলেও। তো ওইটাই সব থেকে বড় কষ্ট, যে ফ্যামিলি রেখে এত দূরে থাকতে হয়। আচ্ছা, দেশে আসলে নারায়ণগঞ্জে আসবেন ইনশাল্লাহ, দাওয়াত তো এলো। হ্যাঁ ভাই, অনেক কষ্ট পেলাম। গত ভিডিওতে আমি কমেন্ট করছিলাম আমার কমেন্ট আপনি এই ভিডিওতে পড়বেন আশা করেছিলাম, কিন্তু আপনি পড়লেন না। এই যে পড়ে ফেললাম, আসলে অনেক কমেন্টস আসে, তো চাইলেও সবার কমেন্টস আমি পড়তে পারি না। বিশ্বাস করেন, আমার ইচ্ছা করে প্রত্যেকের কমেন্ট আমি বসে বসে পড়ি, কিন্তু ভিডিও অনেক লং হয়ে যাবে তো এই কারণে পড়তে পারি না। আচ্ছা, ওনার নামটা এখানে বুঝে যেতেছিল না, বাট কমেন্টটা পড়লাম। হ্যাঁ, সিলিতি ব্লগার কুলি লিখছে, ভাই আপনার ভিডিও খুব ভালো লাগে, কথা বলেন মজা। থ্যাংক ইউ সো মাচ আবু, তাই করি মজার মজার কথা বলে সবার মুখে হাসি ফোটানোর জন্য। আর আমি সবসময় হাসি খুশি থাকতে পছন্দ করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এরকম মজা মজার ভিডিও দেখতে চাইলে হাঙ্গামা স্টার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো চলে যাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।